আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি প্রবলেম অ্যান্ড সলিউশন চ্যানেলে। তো এইচএসসি পরীক্ষার্থীদের বাংলা দ্বিতীয় পত্রের একটি শর্ট সাজেশন নিয়ে এখন হাজির হয়েছি, কি কি বিষয় পড়তে হবে সেগুলো। তার আগে প্রতিনিয়ত এরকম গুরুত্বপূর্ণ সাজেশন, একটি শর্ট সাজেশন এবং একটি বড় সাজেশন পাওয়ার আগে এবং পরীক্ষার আগ মুহূর্তে একটি এমসিকিউ প্র্যাকটিস প্রশ্নের পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং শেয়ার করে নেবেন ফেসবুকে, যাতে বন্ধুরা দেখতে পারে এবং পরীক্ষার পরপরই সঠিক উত্তরগুলোর আনসার অবশ্যই পেয়ে যাবেন। এবং তার জন্য আমার ফেসবুক পেজ এবং গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশনে, জয়েন হয়ে যেতে হবে আমার সাথে। তো চলো দেখি বাংলা দ্বিতীয় পত্রের সংক্ষিপ্ত সাজেশনের মধ্যে আমি কি কি বিষয় নিয়েছি, কি কি টপিকগুলো পড়তে হবে আমাকে, সেগুলো এখন আলোচনা করব। এখানে দেখা যাচ্ছে ব্যাকরণ অংশ বাংলা দ্বিতীয় পত্র দুইটা অংশে বিভক্ত, একটা হচ্ছে ব্যাকরণ অংশ 30 নম্বরের এবং একটি হচ্ছে খ বিভাগ রচনামূলক অংশ 70 নম্বরের। তো আমি ক বিভাগকে এখানে এক দিয়ে লিখে নিয়েছি ক বিভাগের প্রশ্নগুলো, এবং খ বিভাগের যতগুলো প্রশ্ন আছে সব আমি দুই থেকে শুরু করেছি, এখানে 8 পর্যন্ত আমি সিরিয়াল দিয়েছি। তো প্রথম অংশ ব্যাকরণ থেকে যে যে বিষয়গুলো পড়তে হবে, আমরা জানি ব্যাকরণ অংশে কিছু প্রশ্ন আছে 1 থেকে 6 পর্যন্ত, প্রতিটা টপিক থেকে একটি করে প্রশ্ন থাকে এবং প্রশ্নের পর অথবা দিয়ে খর সাথে থাকে কিছু শব্দ যেগুলোর বিভিন্ন উচ্চারণ লিখতে হয়, সমাস লিখতে হয় অথবা প্রকৃতিপত্র নির্ণয় করতে হয়, এরকম শর্ট করে 4টা 5টা অথবা 10টা শব্দ দিয়ে দেয়। তো আমি সাজেস্ট করব সবাইকে প্রশ্নগুলো আনসার না করে সেই শর্ট যেগুলো দেয় শব্দ সেগুলো থেকে আনসার করার জন্য, অথবা খর মধ্যে যেগুলো দেয় সেগুলা থেকে আনসার করার জন্য। কারণ প্রশ্ন লিখলে অনেক সময় দেখা যায় 100% আনসার করে আসলেও টিচাররা ফুল মার্ক দেন না, এক্ষেত্রে 7-8 দিয়ে রেখে দেন, যার জন্যে অথবা দিয়ে যে প্রশ্নগুলো আসে যেগুলো শব্দ দিয়ে দেয় সেগুলো আনসার করা ভালো, 5টা অথবা 10টা দেয় সেগুলো জয়টাই হবে তত মার্ক, তো সেগুলো আনসার করা আমার পক্ষে যুক্তিযুক্ত। তারপরও আমি কি কি টপিক নিয়েছি সেই টপিক সম্পর্কে আমি দু একটি করে প্রশ্ন দিয়ে দেব, সেগুলো টপিকগুলো আগে বলে নেই, আজকে দু একদিনের মধ্যে আমি প্রতিটি টপিক থেকে দু একটি করে ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আসব। বাংলা উচ্চারণের নিয়ম এই টপিক পড়তে হবে, তারপর পড়তে হবে বাংলা বানানের নিয়ম, এখানে নত্যবিধান সত্যবিধান আছে, তারপর উচ্চারণের নিয়মের মধ্যে আছে অধ্বনি উচ্চারণ, আধ্বনি উচ্চারণ, তারপর সংবৃত এবং বিবৃত উচ্চারণ এগুলো, তারপর আছে ব্যাকরণিক শব্দশ্রেণী, এখান থেকে ক্রিয়াপদ বিশেষ্যপদ বিশেষণ পদ এগুলো সম্পর্কে আসতে পারে প্রশ্ন। তারপর আমি নিয়েছি শব্দ গঠন, শব্দ গঠন আমরা জানি কত প্রকার, কি কি শব্দের গঠন অর্থ অনুসারে, তারপর হচ্ছে সমাস ব্যাকরণ বেশ বাক্য এগুলো এর মধ্যে পড়ে, তো এগুলোও পড়তে হবে এখান থেকে। তারপর হচ্ছে বাক্য ও বাক্যতত্ত্ব, বাক্য ও বাক্যতত্ত্বের মধ্যে আছে অর্থ গঠন অনুসারে বাক্যের প্রকারভেদ, তারপরে বাক্যান্তর, এক বাক্য থেকে অন্য বাক্যে রূপান্তর এগুলো। তারপর আছে আমি নিয়েছি অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ, এখানে প্রশ্ন আসতে পারে অপপ্রয়োগ কি অথবা অপপ্রয়োগ সম্বন্ধে আলোচনা অথবা এই ধরনের প্রশ্ন আসতে পারে। তবে এখান থেকে যেগুলো আনসার করা ভালো আমি বলে দিয়েছি, যেখানে 10টি শব্দ দিয়ে দেবে অথবা 5টি শব্দ দিয়ে দেবে এগুলোর শুদ্ধ প্রয়োগ লিখো অথবা সঠিক বানান লিখো, তো সেগুলো আনসার করা ভালো। এই হচ্ছে আমার বাংলা প্রথম দ্বিতীয় পত্রের ব্যাকরণের 6টি টপিক আমি নিয়েছি, সেই 6টি টপিক যেগুলো সম্বন্ধে সম্পর্কে অবশ্যই প্রশ্ন থাকবে। তারপর আমি বাংলা প্রথম পত্রে একটা শর্ট সাজেশন দিয়েছি, চাইলে দেখে নিতে পারো। তারপর এই প্রশ্ন এখান থেকে প্রশ্ন পড়তে হবে অবশ্যই, আমি দু একটি প্রশ্ন দু একদিনের মধ্যেই দিয়ে দেবো প্রতিটি টপিক থেকে, এবং যেগুলো পড়তে হবে শব্দ যেগুলো দিয়ে দেয় অথবার মধ্যে তার জন্যে সমাস অথবা সন্ধি অথবা ব্যাকরণের শব্দের শ্রেণী অথবা উচ্চারণ এগুলো বাংলা প্রথম পত্রের বইয়ের মধ্যে আমাদের কিছু দেয়া আছে, ঠিক আছে, শুদ্ধ বানান এগুলো বাংলা প্রথম পত্রের মেইন বইয়ের মধ্যে কিছু দেয়া আছে, সেগুলো যদি পড়ে নেও তবে 80% মতো কাভার করে ফেলবে। এর জন্য বাংলা দ্বিতীয় পত্রের অন্যত্র বই দৌড়তে হবে না অথবা স্পেশাল কোনো সাজেশন লাগবে না, তারপরও আমি কিছু দেব। তো বাংলা প্রথম পত্রের বইয়ের মধ্যে আমাদের যেগুলো আছে মেইন বইয়ের মধ্যে প্রথম পত্রের, সেগুলো থেকে সেগুলো পাঠের পরে প্রতিটি চ্যাপ্টারের পরে যেগুলো দেওয়া আছে সেগুলো পড়ে নিলেই চলবে। তারপর আমি যাই খ বিভাগের মধ্যে, খ বিভাগে আমি 2 থেকে শুরু করেছি, খ
বিভাগে আছে পারিভাষিক শব্দ যেখানে ইংরেজি শব্দ দেয়া থাকবে তার অর্থগুলো পড়তে হবে যাদের ইংরেজি পত্রিকা পড়ার অভ্যাস আছে তাদের জন্য এটা সুজা হয়ে যাবে আর যাদের পড়ার অভ্যাস নেই তো যে কোনো একটি বই বাংলা দ্বিতীয় পত্রের বই নিয়ে অর্থগুলো কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন বিভিন্ন সালের বিভিন্ন বোর্ডে যেগুলো আসছে এক্ষেত্রে তুমি যেটা করতে পারো তোমার বোর্ডে যেটা আসছে আঠারোতে যেটা আসছে সেটাও বাদ দিতে পারবে না এখান থেকেও একটি দুটি চলে আসতে পারে যেহেতু ভোকাবুলারি অনেক বেশি তার জন্য যে কোনোটাই চলে আসতে পারে এখান থেকে তোমার বই থেকে যেগুলো আসছে সেগুলো পড়ে নিতে হবে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ সাজেশন হচ্ছে সতেরো এবং আঠারোর প্রত্যেকটি বোর্ড পড়ে নিলেই আনসার করা যাবে তারপর অনুবাদ এই দুইটা আছে অনুবাদ এবং পারিভাষিক শব্দের মধ্যে এখান থেকে যে কোনো একটি আনসার করতে হয় তো আমার মনে হয় অনুবাদটাই আনসার করা ভালো কারণ এটা কিছুটা হলেও নিজে লেখা যায় আনসারটা ফুললি বইয়ের মতো হতে হবে এমন না কিন্তু পারিভাষিক শব্দের ক্ষেত্রে আনসারটা অরিজিনাল অর্থই আসতে হবে তারপরে হচ্ছে তারপর আমি নিয়েছি পারিভাষিক শব্দের পর আমি নিয়েছি চার নং প্রশ্নের জন্য যে কোনো দুইটি থাকবে তার মধ্যে একটি আনসার করতে হবে এখানে দুইটির মধ্যে আছে দিনলিপি অভিজ্ঞতার বর্ণনা যে কোনো একটি অভিজ্ঞতার বর্ণনা তারপরে বাসন প্রতিবেদন এই চারটি থেকে যে কোনো দুইটি আসবে দিনলিপিটা প্রায় বেশি আসে বর্তমান যুগে দিনলিপিটা এবং প্রতিবেদনটা ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি অন্য দুইটাও পড়ে নিতে পারো এই চারটা থেকে যে কোনো দুইটা আসবে এর মধ্যে একটা দিতে হবে আমি সাজেস্ট করবো সেখানে দিনলিপিটা পড়ার জন্য এবং প্রতিবেদনটা পড়ার জন্য প্রতিবেদনটা যে কোনো একটি সাম্প্রতিক টপিক হতে পারে অথবা যে কোনো একটি গুরুত্বপূর্ণ স্থান অথবা যে কোনো একটি সামাজিক দুর্ঘটনা এই ধরনের হতে পারে তারপর আছে পাঁচ নম্বরের জন্য ইমেইল বা বৈদ্যুতিক বার্তা যাকে বলে এসএমএস বা খুদে বার্তা চিঠি আবেদনপত্র মানপত্র সংবাদপত্রে প্রকাশের পত্র এক্ষেত্রে আমি সাজেস্ট করব সংবাদপত্রে প্রকাশের পত্র এবং বৈদ্যুতিক চিঠি যেটা ইমেইল এবং এসএমএস খুদে বার্তা এই তিনটা পড়ার জন্য তবে আমার মনে হয় যেহেতু আমরা চিঠি আবেদনপত্র মানপত্র এগুলো ক্লাস সিক্স সেভেন থেকেই পড়ে আসছি তো তার জন্যে এগুলো আলাদাভাবে তেমন বিশেষভাবে কিছু পড়ার প্রয়োজন নেই যে কোনোটা আসলেই আমরা আনসার করতে পারবো তবে এই যেগুলো আছে সেগুলো ইম্পর্টেন্ট কয়েকটি আমি দিয়ে দেব এখান থেকে যা আছে দু হাজার সতেরো এবং আঠারো সালের অন্যান্য বোর্ড সহ সেগুলো পড়ে নিলেই চলবে তারপর আমি রাখছি সারাংশ সারমর্ম এবং বাক সম্প্রসারণ এক্ষেত্রে সবচেয়ে বেশি আসে যেটা দেখা যায় সারাংশ আসে এবং বাক সম্প্রসারণের মধ্যে কবিতা অংশ থেকে বেশি আসে তো যে কোনো একটি আমাকে সিলেক্ট করে নিতে হবে সারাংশ সারমর্ম থেকে একটি আসবে ছয় নম্বরের জন্য এবং বাক সম্প্রসারণ একটি আসবে তো আমি দুইটা পড়ারই কোনো মানে হয় না ইম্পর্টেন্ট দেখে এইটা তিনটা পড়লাম এইটা তিনটা পড়লাম এভাবে না পড়ে যে কোনো একটি টপিক সিলেক্ট করো যে আমি সারাংশ সারমর্ম থেকে আনসার করবো অথবা বাক সম্প্রসারণ থেকে আনসার করবো যে টপিকটা সিলেক্ট করবে সেই টপিক থেকে পনেরো থেকে বিশটি পড়ে ফেলো এতেই হয়ে যাবে তবে গুরুত্বপূর্ণ চার পাঁচটি আমি দিয়ে দেব সারাংশ সারমর্ম ক্ষেত্রে আমি বলে থাকি যেটা এটা তিন লাইনের অতিরিক্ত লেখার প্রয়োজন নাই অনেকে মনে করেন যে দুই লাইন তিন লাইন আমি লিখলাম এতে মার্ক ফুল পাবো কি না সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সারাংশ এবং সারমর্ম হচ্ছে প্যারাটা যত বড়ই দিক কবিতাটা যত বড়ই দিক তিন থেকে চার লাইন সর্বোচ্চ চার লাইন চার লাইন বলতে চারটা দাঁড়ি তিন লাইন বলতে তিনটা দাঁড়ি এই তিনটা দাঁড়ি পর্যন্ত লিখলেই আমার যথেষ্ট হান্ড্রেড পার্সেন্ট মার্ক পাওয়া যাবে এটাতে তবে এটাতে বাক সম্প্রসারণে যত বড় করেই লিখো তোমাকে মার্ক কিছুটা মাইনাস করে দিবে নয় দিবে আট দিবে এক্ষেত্রে অনেক সময় সারাংশ সারমর্মর ক্ষেত্রে অনেক সময় দশও দিয়ে দেয় তবে নয়টা সবচেয়ে বেশি পাওয়া যায় তো এবং যেহেতু এটা আমার সময়েরও প্রয়োজন যার জন্য এইটা সারাংশ সারমর্ম আনসার করাটা সবচেয়ে বেটার তিন লাইনের অতিরিক্ত বলতে তিনটা দাঁড়ির অতিরিক্ত দেওয়ার প্রয়োজন নেই তিনটা দাঁড়ির ভিতরেই চাইবে যে সব কিছু আনসার করে নিতে সব কিছু বুঝিয়ে দিতে যা লেখা আছে এবং বাক সম্প্রসারণটা যদি পড়তে হয় যেহেতু একটি বাক সম্প্রসারণ দেয় বাক সম্প্রসারণ যারা পড়বা যেহেতু একটি বাক সম্প্রসারণ দেয় যার জন্য আমাকে গদ্য অংশের এবং পদ্য অংশের দুটি অংশেরই পড়তে হবে তবে ইম্পর্টেন্টটা হচ্ছে পদ্য অংশের তো সবগুলা থেকে আমি দুটি তিনটি করে ইম্পর্টেন্ট দিয়ে দিব পেয়ে যাবে দু একদিনের মধ্যেই সামনে দিয়ে দিব ইংরেজি সাজেশন ইংরেজি দেওয়ার পর আবার এগুলা বাংলা প্রথমে ফিরে আসবো তারপর আবার বাংলা দ্বিতীয় সাজেশনটা দিব তারপর হচ্ছে সাত নাম্বার আমাকে যা পড়তে হবে সংলাপ এবং খুদে গল্প লিখন
যেহেতু এক্ষেত্রে আমি সংলাপটা গোছালোভাবে লিখতে হয়, দুইটা থেকে দুইটা আসবে, যে কোনো একটি আনসার করতে হবে। সংলাপটা অনেকটা গুছিয়ে লিখতে হয়, অনেকটা অপ্রয়োজনীয় কথাবার্তা লেখা যায় না মনের ইচ্ছা মতো। তবে ক্ষুদে গল্প লিখতে গেলে আমি গল্পটাকে যে কোনো রকম সাজাতে পারি, যার জন্য ক্ষুদে গল্প লেখাটা সবচেয়ে সহজ এবং এটা কয়েকটা পড়লেই কমন পড়ে যায়। তবে সংলাপের মধ্যেও কয়েকটা গুরুত্বপূর্ণ টপিক্স পড়লে কমন পড়ে, তবে ক্ষুদে গল্পটা লেখা সবার জন্য সহজ, যার জন্য আমি সাজেস্ট করব যে ক্ষুদে গল্পটা লেখার জন্য। তারপর সর্বশেষ আছে প্রবন্ধ রচনা, অষ্টম অধ্যায় আট নম্বর আমার এখানে, আমি খ বিভাগে দুই থেকে শুরু করেছি। তো প্রবন্ধ রচনার মধ্যে যা করতে হবে তা হচ্ছে পাঁচটি আসবে, যে কোনো একটি দিতে হবে, তার চেয়ে সবচেয়ে ভালো হয়। এখান থেকে আমরা টপিক ওয়াইজ যদি পড়ি, যেমন বিজ্ঞান টপিক থেকে যদি আমি পড়ি, তবে 100% শিওর একটা আসবে, ঠিক আছে। অথবা যদি আমি সামাজিক টপিক্স নিয়ে পড়ি, তো সামাজিক টপিক্স সম্পর্কে যা আছে সেগুলো থেকে একটি আসবে। অথবা আমি যদি ওভারঅল টপিক পড়ি, যেগুলো যেমন শ্রমের মর্যাদা, অধ্যাবসায়, এই টাইপের টপিক যদি পড়ি, তবে এখান থেকে একটি আসবে, টপিক ওয়াইজ আসে, যার জন্য আমি যে কোনো দুইটা টপিক সিলেক্ট করতে পারি এবং দুইটা টপিক থেকে পাঁচটি পাঁচটি অথবা তিনটি তিনটি পড়লেও চলবে, কমন পড়বে। তবে আমি সাজেস্ট করবো এখান থেকে বিজ্ঞানের টপিকটা নিয়ে তিন চারটা পড়ে নিতে ফেলতে পারো। 17-18 অন্যান্য বোর্ডের যা আছে সবগুলা বোর্ডের প্রশ্ন দেখো, আমি সেটা দেখে সাজেশন রেডি করতেছি, সবগুলা বোর্ডের প্রশ্ন দেখো এবং এখান থেকে প্রতিটা বোর্ডের 17-18 প্রশ্ন থেকে যেগুলো সবচেয়ে বেশি সব বোর্ডে আসছে সেগুলো নিয়ে পড়ে ফেলো, চলে যাবে। তারপর এখান থেকে আমি সাজেস্ট করব বিজ্ঞানের টপিক এবং সামাজিক যে টপিক আছে সেই টপিক থেকে। তো এই ছিল বাংলা দ্বিতীয় পত্রের শর্ট সাজেশন, এ প্লাসের জন্য বড় একটি সাজেশন আমি নিয়ে আসতেছি। প্রতিটি আমি এই সাজেশনে যা যা টপিক দিছি সেই টপিক থেকে দুটি তিনটি করে প্রশ্ন। তো আমার সাথেই থাকো এবং দেখো প্রতিনিয়ত এবং পড়তে থাকো ভালো রেজাল্টের জন্য। ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে নিও ফেসবুকে, যাতে অন্যরা দেখতে পারে। ধন্যবাদ সবাইকে।